হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু সুপোর্টার্স লাইভ। তো আজকে একটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন সকাল সকাল যাচ্ছি হচ্ছে মার ডাক্তারের কাছে, মার চোখে ডাক্তার, মা আর কিটুমের, মাকে নিয়ে আমি যাবো, কিটুমকে নিয়ে ছড়তে যাবে। তো ওখানে হচ্ছে আমার হাজব্যান্ডের 4:30 চলে গেছিলো লাইনের জন্য, নাম লেখানোর জন্য, LMB নাকি LB এরকম প্রসাদ নার্সিংহোম এরকম কিছু আছে বা ক্লিনিক আছে কিছু একটা হসপিটাল, আই হসপিটাল। তো ওখানেই যাব আমরা সবাই। এখন এখন বাজে 7টা, গড়িয়ে গড়িনি। তো মা মোটামুটি এখন রেডি, এখনও কমপ্লিট রেডি হয়নি, তো রেডি হবে তারপরে যাব। লিফট চলে এসছে, 3 যাব। তো যাই হোক, এখন হচ্ছে নিচে যাই, আমি কমপ্লিট রেডি হয়ে জাস্ট মুখটা ধুয়ে চলে আসছি। তারপরে মা বলকো, মাকে বললাম আসতে, রেডি আর কি। এখন আমি ক্লিনিকে যাব। তো আমরা পৌঁছে গেছি LB প্রসাদ নার্সিং হোম। অনেকটা বড় এরিয়া, এখানে হচ্ছে পেশেন্ট না হলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। মানে আমার হাজব্যান্ডের ভোরবেলা আসছে 4টার সময়, তো এসে লাইনে দাঁড়িয়ে 7টার দিকে আমাকে ফোন করে বলছে মাকে ছাড়া অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে না। বেকার কতক্ষণ লাইনে তার মানে দাঁড়াইছিল। তো যাই হোক, এখন অ্যাপয়েন্টমেন্ট দিয়েও দিল অবশ্য সঙ্গে সঙ্গে। তো নেক্সট আসতে হবে এখন 9:20-তে, আর এখন বাজে হচ্ছে 8:10। তো এখনের জন্য আমরা হোটেলে চলে যাব, পরে আবার আসবো। তো এখানে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, আমরা এখন হচ্ছে দোসা উপমা এগুলো সব ব্রেকফাস্টের জন্য নিতে আসলাম, প্যাক করা করাবো। টিভির দিকে তাকাও, টিভির দিকে তাকাও। তো আমাদের হয়ে গেছে, এখন আমরা সব বার হয়ে যাচ্ছি। মার কিছু মানে বের হলো না, ঠিকঠাকই আছে সব, ঠিক রিপোর্ট পাওয়ারও বাড়েনি। তো এখন হচ্ছে কিটুমদের হয়নি, আর এখন ছর্দি যখন আছে, ছর্দি তো যেতে পারেনি, পার্কিংয়ের ওখানে ও বসে আছে, ওর শরীরটাও ঠিক ভালো নেই। তো আমি আর মা এখন ওখানে বসে থাকবো, কিটুমদের হোক, তারপরে একসাথে চলে যাব। তো আমরা LVB প্রসাদ যে আই হসপিটাল, আই দাঁড়াও, আই ইনস্টিটিউট আছে, ওখান থেকে চলে আসলাম। তো এখন বাবাদের তো ট্রিটমেন্ট এখনও চলছেই, চলছে বলতে বাবাকে কলোনোস্কোপি বলছে, তো সেটা বাবা এখন করবে না বলছে। তো সেটা এখন কি করবে ওটা তো ওই জানে, ওখানে আমার হাজবেন্ড আছে বাবার সাথে। আমি মা গেছিলাম মায়ের চোখ দেখাতে, আর কিটুমরা কিটুমেরটা গেছিলো সর্দি, তো একসাথে সবাই গেছিলাম। তো এখন সবাই সকালবেলা উঠছে 4টার থেকে বলে লাইন দিতে হয়, অথবা মানে LV প্রসাদ যেটা আছে আই ইনস্টিটিউট, সেখানটায় তোমার যদি 1 মাস আগে বুকিং করো তাহলে তো ঠিক আছে, আগের থেকে করতে পারবে মেইল মাধ্যমে বা ফোনের মাধ্যমে। আদারওয়াইজ তোমাকে এখানে আসতে হবে, এখানে এসে 4:30-4:30 দিকে বলে লাইন হয়, তো সেইভাবে তোমাকে করতে হবে। আবার পেশেন্টকেও থাকতে হবে সাথে 4টার দিকে, না হলে ওরা অ্যাপয়েন্টমেন্ট নেয় না। তো অনেক বারবার ওরা বার 4টার সময় গেছে, আবার আসছে, মাকে নিল 7টার দিকে, 7টায় আবার গেছে, আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার আসছে, এসে আবার আমরা 9:30-এ আবার বেরোলাম। মানে বারবার খালি যাতায়াত হচ্ছেই। তো আমি স্নানটানও করিনি, স্নানটানও করবো এখন, খেতে আর ইচ্ছা করছে না, এত ঘুম পাচ্ছে না, আগে ঘুমিয়ে নেবো। বাদ বাকি আজকে রাতের কী প্রোগ্রাম বা দুপুরের কী প্রোগ্রাম জানি না, এখন 1:30 বাজে অলরেডি, পরে দেখা যাক কী করা যায়। সন্ধ্যার টিফিন তার সাথে যাওয়ার প্ল্যান হচ্ছে, কোথায় কিভাবে যাবে না যাবে। আমরা এখন হায়দ্রাবাদে হচ্ছে হেঁটে হেঁটে ম্যাকডোনাল্ডস ওখানে যাচ্ছি, আর কিটু মা বাবা ওরা হচ্ছে অটোতে যাচ্ছে। এখানে অটোতে 3-4 জনই অ্যালাউ, না 4 জন, 3 জনে অ্যালাউ। তো সেই জন্য হচ্ছে আমরা 2 জন আবার অটো নেবো, 1.5 কিলোমিটার আছে, তো হেঁটেই চলে যাচ্ছি।
জামও আছে, পৌঁছেও যাবো এক টাইমেই মনে হচ্ছে। জামটা দেখো কত, পুরো রেড লাইন হয়ে আছে এটা, হাঁটার জায়গাটা খুব কম। তো যাই হোক আগে পৌঁছাই, গাড়ির জাম এটা রেগুলারের অবস্থা এখানে, আর বেশার মেট্রো সিটিগুলোতে তাই হয় সবসময়। তো আমরা হেঁটে হেঁটে ম্যাকডোনাল্ডস পৌঁছে গেছি 1.5 কিলোমিটার, বাট মারা এখনও অটোতে আসতে পৌঁছাতে পারেনি না, দেখতে পাচ্ছি না ভেতরে নাই মারা, মা কিটু বাবা এখানে একটা ফটো তুলে দেবে। তো এখানে ম্যাকডোনাল্ডসের অর্ডার নেওয়া হচ্ছে, আর অনেক দিনের চাহিদা পূরণ হচ্ছে, স্পেশালি কিটুমের জন্যই আমরা আসলাম। আমার অতটা এসে নেই, আমি জাস্ট প্যাপিচুরি একটা নেবো, বাকি মারা নেবে। কেএফসি না এটা, বার্গার, এটা ম্যাকডোনাল্ডস। মহারাজা নাম দিয়েও রাখছে। এটার নাম বলে, এটা ক্যাপুচিনো অফকোর্স, এটা স্মুদি, বেরি স্মুদি, এটা ব্ল্যাক কফি, ব্ল্যাক কফি মানে আমেরিকানো, আমেরিকানো, এটা কি কোল্ড কফি, লেমন, লেমন চিলার, লেমন চিলার। দেখো খাই কেমন, আজকে বিনা মেকআপ বিনা কিছুতে আমি বার হয়ে গেছি যে সেই, আর এখন আপনি দোকান নাম নেই, আর এখন আমরা হেঁটে হেঁটে আমাদের হোটেল ওখানে আসছি। আর এখানে ও মাসাজ করাবে কিনা তাই ফোন করছে, তারপরে রেস্টুরেন্টে যাওয়ার কথা, ও একটু খাবে সারাদিন যেহেতু না খাওয়া আছে। আর এখানে ডেকোরেশন, আমি ভাবছি একটু ফটো তুলে নেবো যদি যাই। তো আমরা অ্যাট্রাস পৌঁছে গেছি করাচি, এখানে বেঙ্গলিও পাওয়া যাচ্ছে, আর ডেকোরেশন 1953, বহু পুরানো, সেখান থেকে রয়েছে। তো যাই হোক একটু ফটো ফটো তুলে নিই। হচ্ছে ক্যাফে, এটা ক্যাফেটেরিয়া না, আই থিঙ্ক এটা বেকারি, সব করাচি বেকারি, ক্রিসমাস তো সব কিছু ক্রিসমাসের আইটেম, কেকের ভ্যারাইটি দেখো একবার এখানে, বাপরে আমার তো মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমি ছোট হয়ে যাই আমার জন্য এরকম কেক আসো। আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি, আর এখানে হচ্ছে চুজ করা হচ্ছে কী খাওয়াবে, আমি তো খাবো না। নিচ থেকে ভিউটা, আমরা একদম জানলার পাশে বসছি, একদম রোডের পাশে। চিকেন ফ্রাইড রাইস নিয়ে আজকে তো আমাদের খাওয়া দাওয়া এখন শেষ, সেরকম কিছু প্রোগ্রেস হলো না, অবশ্য প্রোগ্রেস বলতে চোখেরটা হয়ে গেছে, এখন বাবারটা কিছু বাকি আছে এখনও, তো কালকে ওগুলো হবে। আজকে ভিডিও আমি এখানে এন্ড করবো, ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করো, ডিসলাইকের কারণটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যাতে আমি আমার ভিডিও আরও ইমপ্রুভ করতে পারি। যারা এতক্ষণ ধরে আমাকে সময় দিয়ে দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা প্রথমবার দেখছে প্লিজ সাবস্ক্রাইব করো, আজকের জন্য বাই।